হ্যালো এভরিওয়ান, স্পিং ফ্রেমওয়ার্কের পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। তো এই লেকচারে আমরা এক্স্যাক্টলি কোডটি রান করব। তো সবার আগে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সার্ভার রান করে নিতে হবে। সার্ভার যদি আমরা রান না করি তাহলে আমাদের কখনোই আমরা রান করতে পারবো না, কারণ এটি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, এটা সার্ভারেই রান করবে। তো আমরা সার্ভার রান করছি। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, আমাদের সার্ভার রান হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা এই প্রজেক্টটি এবার রান করার চেষ্টা করব। তো আমরা রান করি, দেখা যাক কি হয়, আমরা তারপর দেখি আসলে কি হচ্ছে। তো আমরা যখনই ওকে, আমাদের এখানে একটা এক্সেপশন দিচ্ছে, এই যে HTTP স্ট্যাটাস 500, যে সার্ভলেট এজেন্ট, এই যে দেখুন এখানে সার্ভলেট ইনিট। তো কেন সার্ভলেট ইনিট? ওই যে ডিসপ্যাচার সার্ভলেট ছিল, সেই ডিসপ্যাচার সার্ভলেট এখানে একটা এরর শো করছে। তো আসলে এররটা কি ছিল? এররটা ছিল হচ্ছে আমরা, আমাদের ছিল মডেল ভিউ কন্ট্রোলার। ডিসপ্যাচার সার্ভলেট করবে কি, ডিসপ্যাচার সার্ভলেট সবার আগে যাবে হচ্ছে সে কন্ট্রোলারের কাছে। সে কন্ট্রোলার সব কোনো কন্ট্রোলার, এই যে দেখুন কন্ট্রোলার, আমরা এখানে কন্ট্রোলারের জন্য ইউজ করবো হচ্ছে যে কন্টেক্সট কম্পোনেন্ট। এই যে একটা কম্পোনেন্ট আছে কম্পোনেন্ট স্ক্যান, সে কী করবে, এখানে হচ্ছে সে যত কন্ট্রোলার আছে কন্ট্রোলারগুলোকে স্ক্যান করবে। এখানে বেস প্যাকেজ, বেস প্যাকেজ এখানে ফাঁকা এমটি, আমাদের বেস প্যাকেজ দেওয়া লাগবে, মানে যে প্যাকেজে আমাদের কন্ট্রোলারগুলো থাকবে। তো আমাদের এখানে সোর্স প্যাকেজের ভেতর কোনো কন্ট্রোলার নাই। তো আমরা এখানে কী করব, আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি। সাপোজ আমরা এটার নাম দিই হচ্ছে, এই যে আমরা এখান থেকে কী করব, জাভা, নর্মালি যে জাভা ক্লাস, নেক্সট ক্লাসের নাম দিয়ে আমরা যেহেতু ইন্ডেক্স, এই ইন্ডেক্স ডট জেএসপি, এই যে ইন্ডেক্স ডট জেএসপি যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ডট জেএসপি, এটি হচ্ছে আমাদের ভিউ। তো এই ভিউ এর রেসপেক্টে যেহেতু আমরা কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট করবো, তো আমরা এটির নাম দিই ইন্ডেক্স, ইন্ডেক্স কন্ট্রোলার। ওকে, সো আমরা একটা প্যাকেজ দিই, প্যাকেজ হচ্ছে ফর অ্যান এক্সাম্পল কর্ম ডট, না সরি স্ক্রিন দেওয়া যাবে না, কর্ম ডট কম ডট টিউটোরিয়াল ডট এরকম কিবোর্ডের সমস্যা, কম ডট কন্ট্রোলার, কম ডট টিউটোরিয়াল ডট কন্ট্রোলার। এখন আমরা ফিনিশ দিই। ওকে, ফিনিশ দিলে এরকম একটি ক্লাস তৈরি হয়ে গেল। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই যে আমাদের কম ডট টিউটোরিয়াল ডট কন্ট্রোলার, এর ভেতর আমরা যত কন্ট্রোলার ক্লাস আছে এই কন্ট্রোলার ক্লাসগুলো আমরা রাখবো এখানে। তো আমাদের এইখানে এই জন্য এই বেস যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটিকে আমাদের চিনিয়ে দিতে হবে যে আসলে আমাদের বেস কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করছি এই প্যাকেজের ভেতর। সো আমাদের, তার মানে সে কী করবে, সে ম্যাপিং করে রাখবে এই প্যাকেজের ভেতর যতগুলা কন্ট্রোলার আছে সব কন্ট্রোলারগুলোকে সে ইন টাচে রাখবে। সো আমরা এখানে এগুলোকে লোকেট করে দিই। আমরা এই যে ডাউনলোড হচ্ছে, তার মানে সে অটোমেটিক্যালি সাজেশন দিবে যে কম ডট, তারপর কি দিয়েছিলাম, টিউটোরিয়াল ডট কন্ট্রোলার। তার মানে কি, এই প্যাকেজের ভেতর যতগুলো কন্ট্রোলার আছে সবগুলো কন্ট্রোলারকে সে ইন টাচে রাখবে। এখন কথা হচ্ছে আমরা এই যে কনটেক্সট, এই যে কম্পোনেন্ট স্ক্যানার, এটি আমরা ইউজ করবো কেন, অ্যানোটেশন বেজ। সবচেয়ে বহুভাবে আপনারা কন্ট্রোলার ডিফাইন করা যায়, যে বলা যায় যে এটি একটা কন্ট্রোলার, বাট আমরা সবচেয়ে মডার্ন অ্যাপ্রোচ হচ্ছে অ্যানোটেশন বেস। তো আমরা অ্যানোটেশন বেস কন্ট্রোলার ইউজ করবো, অ্যানোটেশন বেস মডেল ভিউ কন্ট্রোলারকে ইমপ্লিমেন্ট করবো। তো এটিকে আমরা এই ক্লাসটিকে যখনই বলবো এটি একটি কন্ট্রোলার, এটি বলার জন্য আমাদের কী করতে হবে, কন্ট্রোলার অ্যানোটেশনটিকে আমাদের এই ক্লাসের ঠিক ইমিডিয়েট উপরে কন্ট্রোলার অ্যানোটেশনটিকে আমাদের দিতে হবে। এবং তার জন্য আমাদের এই যে অর ডট স্ট্রিং ফ্রেমওয়ার্ক ডট স্টেরিও টাইপ কন্ট্রোলার, এই অ্যানোটেশনটিকে আমাদের এই এখানে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, ফাইন। এখন আমাদের এটি হলো কন্ট্রোলার। এখন এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটি আসলে বুঝবে কীভাবে যে এটি একটি কন্ট্রোলার, মানে কন্ট্রোলার ক্লাস বুঝতে পারলো এখন কোন পাথের জন্য সে আসলে এই কন্ট্রোলারটি কাজ করবে, এটির জন্য হচ্ছে পাথ ম্যাপিং।
সেটি আমরা এখন দেখি কিভাবে কাজ করে। ওকে, তো সময় বাঁচানোর জন্য আমি এখানে লিখে রেখেছি। তো যাই হোক, সেটি হচ্ছে আমরা এখানে যে কাজটি করছি সেটি হচ্ছে এই যে রিকোয়েস্ট ম্যাপিং। পাথ ম্যাপিংয়ের জন্য আমরা কী করবো, রিকোয়েস্ট ম্যাপিং নামে একটা অ্যানোটেশন আমরা এখানে ইউজ করব। তো এই রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশনটা যে মেথডের উপর ইউজ করব, ওই মেথডটি হচ্ছে আপনার কাজ করবে ওই রিকোয়েস্ট ম্যাপিং পাথের জন্য। তো এই পাথের ভেতর আমরা ভ্যালু দিয়ে দিব। ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতর আমরা দিব হচ্ছে ইনডেক্স। এই ইনডেক্সটি হচ্ছে আসলে আমাদের কি ইউআরএল হিসেবে আসবে, এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব ইনডেক্স। তার মানে কি, আমাদের এই যে আমাদের প্রজেক্টের যে ইয়ে ছিল এস কি জানি ছিল একটা, ওই যে ইউআরএল, ওই ইউআরএলের পর যদি ইনডেক্স ডট এইচ টি এম পায় তাহলে সে এই রিকোয়েস্ট ম্যাপিং এই মেথডের ভেতর কাজ করবে, এই মেথডটা কাজ করবে। তো তারপর এই যে আমাদের কিন্তু এখানে জিএসপি বা এইচ টি এম কিছু দেওয়ার দরকার নেই, কারণ সে অটো ডিটেক্ট করে নিতে পারবে সে। আর মেথড এখানে এই মেথডটা হচ্ছে এই যে রিকোয়েস্ট মেথড ডট গেট। আমরা বলছি যে আপনারা গেট মেথড কি পোস্ট মেথড কি এগুলো জানেন, কারণ আপনারা জিএসপি করে আসছেন, আপনারা এটা জানা উচিত। তো এইচটিএমএল এর একটা প্রোটোকল, এটা হচ্ছে মেথড প্রোটোকল ফর্মের জন্য। মেথড প্রোটোকল হচ্ছে আমাদের রিকোয়েস্ট টাইপ, রিকোয়েস্ট মেথড, এটা গেট ইউজ করছি আমরা। এখানে হচ্ছে কোন টাইপের রিকোয়েস্ট, যখন পোস্ট ইউজ করবো তখন এখানে পোস্ট দিয়ে দিব। আর এটা হচ্ছে তার ভ্যালু, যে কোন পাথের জন্য সে আসলে এটিকে ম্যাপিং করবে। তো এইগুলোর জন্য এই যে রিকোয়েস্ট ম্যাপিং, এই অ্যানোটেশনটি ইউজ করার জন্য আমাদের এখানে যে রিকোয়েস্ট ম্যাপিং, এই যে অর্গ ডট স্ট্রিং ফ্রেমওয়ার্ক ডট ওয়েব ডট বাইন্ড ডট অ্যানোটেশন, এই রিকোয়েস্ট ম্যাপিং এটিকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তারপরে রিকোয়েস্ট মেথড, এই এই মেথডটার জন্য আমাদের এই যে রিকোয়েস্ট মেথড, এই এটা হচ্ছে অ্যানোটেশন, অ্যানোটেশন বলা যায় বা এটা হচ্ছে একটা ইন্টারফেস, এটিকে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আর তারপর এই যে আমরা এখানে এই যে একটা প্যাকেজ ক্রিয়েট করলাম, এখানে আমরা এটিকে দিয়েছি প্রোটেক্টেড। আপনি এখানে যে কোনো পাবলিকও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা প্রোটেক্টেড দিয়েছি, কারণ শুধুমাত্র এই প্রজেক্টের জন্য কাজ করবে, এর বাইরে কাজ করবে না। আচ্ছা, স্ট্রিং, এই স্ট্রিংটা হচ্ছে আমাদের দিতেই হবে, এটা হচ্ছে রিটার্ন টাইপ, কেন দিতে হবে সেটা আমরা পরে বলি। এই যে এখানে হচ্ছে আমাদের এই মেথডের নাম দিয়েছি আমরা যে রিকোয়েস্ট ম্যাপিং, যেহেতু আমরা রিকোয়েস্ট ম্যাপ করবো, সো আমরা এখানে রিকোয়েস্ট ম্যাপিং নাম দিয়েছি। তো এখানে আপনি যে কোনো নাম ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমাদের একটা প্যারামিটার দিব আমরা মডেল, এই মডেল টাইপের প্যারামিটার, এটির নাম দিলাম আমরা মডেল। যেহেতু মডেল টাইপের প্যারামিটার আমরা নিচ্ছি, সো আমরা এখানে স্ট্রিং ফ্রেমওয়ার্ক ইউআই মডেল, এটিকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে যেটা করছি, ট্রাই যদি সে কাজটা করতে পারে তাহলে কী করবে, মডেল, এই মডেলটি হচ্ছে আমাদের ডাটা মডেল। তো এই মডেলের সাথে সে কী করবে, মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট, এই মডেলের সাথে সে অ্যাট্রিবিউট অ্যাড করবে। কী অ্যাট্রিবিউট অ্যাড করবে, অ্যাট্রিবিউটের এই যে ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে তার নাম, এই অ্যাট্রিবিউটটাকে আমরা কী নামে কল করবো। আর তার পরের অ্যাট্রিবিউটটা হচ্ছে তার প্যারামিটার, কী প্যারামিটার আমরা সেখানে দিচ্ছি। সো আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে মেসেজ দিচ্ছি যে প্লিজ লগ ইন উইথ ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে ইন্ডেক্স, আমি এখানে এটা দিয়ে রেখেছি। তো পরবর্তীতে আমরা যখন এই ইন্ডেক্সে এখানে একটা লগ ইন পেজ তৈরি করবো, পরবর্তীতে আপনাদের দেখাবো। সো আমরা সেই জন্য এখানে এটা দিয়েছি। আপনি এখানে একটা কাজ করুন, আপনারা এখানে দিতে পারেন যে ওয়েলকাম, ওয়েলকাম টু স্ট্রিং ফ্রেমওয়ার্ক, এই হ্যাঁ মেসেজটি এখানে দিলেন। আর যদি সে না হয় তাহলে মডেলে সে কী করবে, এরর একটা মেসেজ সে এখানে দিয়ে দেবে। ওকে, এখন আমরা রিটার্ন করছি ইনডেক্স। এই ইনডেক্সটা কেন রিটার্ন করছি, সে এই ইউআরএল ম্যাপিং সে যখন করে এই ইউআরএলের রেসপেক্টে সে এই কন্ট্রোলারের ভিতর ঢুকবে, এখন এই কন্ট্রোলারের ভিতর সে ডিসাইড করবে সব কাজ করার পর যে আসলে কোন ইউআরএলে সে রিটার্ন করবে। এই এই ইন্ডেক্স মানে হচ্ছে ইন্ডেক্স পেজ, এই ইন্ডেক্স ডট জেএসপি, দ্যাট মিন্স ইন্ডেক্স ডট এইচ টি এম এ সে রিডাইরেক্ট করে দেবে এই পেজটিকে। এখানে যদি আপনি অন্য কোনো পেজ দিতেন তাহলে অন্য পেজে সে রিডাইরেক্ট হয়ে যেত। তো এটা পরবর্তীতে আপনাদের দেখাবো, কারণ একটা প্রজেক্টের ভেতর ফর অ্যান এক্সাম্পল আপনারা যখন লগ ইন করতে যাচ্ছেন, লগ ইন যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয় তাহলে আপনাকে আবার ওই পেজেই রিটার্ন করে দিবে, যদি ইউজার নেম পাসওয়ার্ড ঠিক হয় তাহলে অন্য পেজে রিডাইরেক্ট করবে। তো এক একটা কন্ডিশনের জন্য সে এক একটা পেজে তাকে রিডাইরেক্ট করতে হতে পারে। এই জন্য আমাদের এখানে রিটার্ন টাইপ হিসেবে আমরা স্ট্রিং দিচ্ছি, কারণ সেই স্ট্রিং নিয়েই সে বুঝতে পারবে যে আসলে কোন পেজে তাকে রিডাইরেক্ট করতে বলা হয়েছে। আমরা এখানে জাস্ট এই ইন্ডেক্স ডট জিএসপি আমাদের দেওয়ার কোনো দরকার নাই, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে, শুধু ইন্ডেক্স দিলেই আমাদের হয়ে যাবে। তো
এখন আমাদের যে কাজটি করতেছি এই যে আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে মেসেজ দিয়েছিলাম বা এরর মেসেজ দিয়েছিলাম, আমরা কি করবো যে ইন্ডেক্স ডট জিএসপি এখানে আমরা এটিকে ডিলিট করে দিয়ে আমরা এখানে দিয়ে দিই দুটা হেডার হিসেবে। ওকে, আমরা এখানে দুটি হেডার নিলাম, হেডারের ভিতর আমরা এখানে আমরা দিচ্ছি এখানে আমাদের এই মডেল হিসেবে এসেছে আমাদের। সো আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে মডেল ডট মেসেজ। ওকে, সো এখন এটিকে যদি আমরা রান করি তাহলে কি হবে, আমাদের সার্ভার রানিং, তো আমরা এটিকে রান করে দেখি এবার সে কি রেজাল্ট দেয়। ও সরি, আমাদের এখানে মডেল দরকার নেই, কারণ সে মডেল অটোমেটিক্যালি কিনে নেবে। এখানে আমরা জাস্ট মেসেজ দিলেই সে এই মেসেজ অ্যাট্রিবিউটটা সে এখানে রিটার্ন করে দেবে। সো আমরা এখানে এবার এটিকে রিফ্রেশ করি, এই যে ওয়েলকাম টু স্ট্রিং ফ্রেমওয়ার্ক, সে আমাদের কী করছে এই যে সে আমাদের এই স্ট্রিংটি রিটার্ন করে দিচ্ছে। কীভাবে রিটার্ন করছে, সে হচ্ছে আমাদের এখান থেকে এই যে এই ইন্ডেক্স কন্ট্রোলারের ভেতর থেকে সে আমাদের কী করছে এই মেসেজটিকে সে রিটার্ন করে দিচ্ছে। এখন আমরা যদি এখানে আর একটা কাজ করি সেটা হচ্ছে এই জায়গাটিতে আচ্ছা, এখন কিন্তু আমরা এরর মেসেজ দেখতে পারবো না। এই যে এটা আমাদের ডাইনামিক প্রজেক্ট, জাস্ট সেভ করলেই হবে। সেভ করে আমরা এখানে যে রিফ্রেশ করছি যে আমাদের এখানে কিছুই আসছে না, কারণ কি আমাদের অপারেশন সাকসেসফুল, ট্রায়ের ভেতর আমরা সব কিছু করতে পারছি। কারণ এটিকে যদি আমরা এই এটিকেও যদি আমরা কপি করে এখানে বসিয়ে দিই ট্রায়ের ভেতর, সরি এখানে ই ডট স্ক্রিন না, এখানে আমাদের হবে হচ্ছে দিস ইজ অ্যান এরর মেসেজ। ওকে, এবার তাহলে কী করবে এই এরর মেসেজটিকে সে ক্যাচ করতে পারবে। তাহলে চলুন আমরা যাই এখানে এবার শেষ করি, এই যে দেখুন দিস ইজ অ্যান এরর মেসেজ। সো এই ছিল বেসিক্যালি আমাদের ফার্স্ট প্রোগ্রাম। তো এখন আমি গিটে আপনাদের জন্য একটা রিপোজিটরি ক্রিয়েট করেছি, আমি বিট বাকেট ইউজ করি নি গিটে রিপোজিটরি হিসেবে, মানে এটা হচ্ছে আপনার কী বলবো রিমোট রিপোজিটরি হিসেবে আমি বিট বাকেট ইউজ করি। তো বিট বাকেটে আপনাদের জন্য আমি একটা গিট রিপোজিটরি ওপেন করেছি, নতুন ক্রিয়েট করেছি, যাতে আপনারা এই সোর্স কোডগুলো সেখান থেকেই সরাসরি অ্যাক্সেস করতে পারেন, এবং ভার্সন বাই ভার্সন আমি সেখানে সবগুলো আপলোড করব। তো গিটে আপনারা যদি কাজ করতে চান তাহলে নেটবিনস সেটা কী করবে, আপনাকে প্রোভাইড করবে গিট, এটা আপনাকে কোনো টেনশনই করার দরকার নেই, গিটে সে প্রোভাইড করবে। এই যে আমরা এখানে টিমে যাব, টিমে যে গিট, গিটে যে এই যে ইনিশিয়ালাইজ রিপোজিটরি, আমরা এখানে এই যে রিপোজিটরিটা প্রজেক্ট ক্রিয়েট করেছি ওই রিপোজিটরিটাই আমাদের এই গিটটা ইয়ে করবে। এই যে গিট ইনিশিয়ালাইজ হয়ে গেলো, এবার আমরা ফার্স্ট কমিট, আমাদের হচ্ছে এই যে ফার্স্ট কমিট যে গিট, গিটে প্রজেক্টে রাইট ক্লিক করবেন আপনি, প্রজেক্টে রাইট ক্লিক করে গিট, গিটে যে এই যে কমিট, কমিটও করবেন। এই যে এখানে আপনারা দিবেন যে ইনিশিয়াল কমিট বা এখানে হ্যাঁ ইনিশিয়াল কমিট দেন আপনারা। ওকে, সো আপনারা এই যে এখানে কমিট দিলে আপনাদের যতগুলা ইয়ে ছিল ফাইল ছিল সবগুলোকে সে ডিটেক্ট করে কমিট করে দিচ্ছে। এবার আমরা এটিকে পুশ করে দিচ্ছি, আমরা এখানে পুশ করব কি এই যে টিম, টিমে যে রিমোট, এখান থেকেও আপনারা যেতে পারেন, এই যে রিমোট যে এখানে পুশে যেতে পারেন, অথবা আপনারা এই যে প্রজেক্ট এখানে রাইট ক্লিক করে গিট, গিটে যে গিটে যে আপনারা এই যে এখানে রিমোট, রিমোটে যে এই যে পুশ, পুষে যে এখানে আপনারা যে লোকেশনটা দিবেন সেই লোকেশনটা হবে হচ্ছে এই যে এখান থেকে আপনারা যে লোকেশনটা পাবেন সেই লোকেশনটা গিটের কপি করলাম, কপি এটিকে এখানে আমি পেস্ট করে দিলাম, এটি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি দিয়ে নেক্সট, এই যে ব্রাঞ্চ হিসেবে মাস্টার নেক্সট অরিজিন। ওকে, সো আমাদের এটি এখন আমরা এই টেস্টটিকে যদি রিলোড করি তাহলে দেখবেন এই যে এখানে আমাদের এই যে
জাস্ট নাও আমাদের পুশিয়ে দিয়েছে যে সোর্স সেকশনে যে আপনার যত সোর্স আছে সবগুলোই দেখতে পারবেন, এই যে ওয়েব, ওয়েবের ভিতর যে এই যে মেটা ইনফো, এই যে রিডাইরেক্টর যে আপনি, এই যে ওয়েব ইনফরমেশন, এই যে ডিসপ্যাচার সাবলেট আপনাদের বলেছিলাম আমি দিয়ে দিব আপনাদেরকে, এই ডিসপ্যাচার সাবলেট এইগুলো সব কিছু আপনারা পাবেন। তো আপনারা আমার যদি গিট রিপোজিটরিতে যেতে চান তাহলে এই যে https এই যে www.bitbucket.org এই যে /, এখানে গেলেই আপনারা আমার রিপোজিটরিতে যেতে পারবেন। সেখানে এখানে পাবলিক যতগুলো রিপোজিটরি আছে সেখান থেকে এই যে স্প্রিং ফ্রেমওয়ার্ক ইউটিউব টিউটোরিয়াল এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে গেলেই আপনারা পেয়ে যাবেন, বা আমি এই রিপোজিটরির লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ।